আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে এসইওর বেসিক নিয়ে কিছু ডিসকাশন করেছিলাম, তো আজকে হচ্ছে বেশি এসইওর আরেকটা হচ্ছে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সার্প, আই মিন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্পের যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলব। তো সার্প বলতে কী বোঝায়? সার্প বলতে মেইনলি হচ্ছে বোঝায় একটা পার্টিকুলার কিওয়ার্ড লিখে সার্চ করার পরে গুগলে যে রেজাল্টগুলো শো করে, অর্থাৎ আপনার সামনে গুগল রেজাল্টগুলো শো করে যে সার্ফেসটা দেখায়, আমরা যে সার্ফেসটা দেখতে পারি, এক থেকে 10টা ওয়েবসাইট থাকে যেটার মধ্যে, সেটাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প। যেমন ধরেন আমি যদি ফুড প্রসেসর লিখে সার্চ করি, তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে আমি 1 থেকে 10টা রেজাল্ট দেখতে পারবো, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমার সামনে 10টা রেজাল্ট শো করবে এই 1 নম্বর পেজে। তো এই যে সার্ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এর মধ্যে হচ্ছে ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, তারপরে হচ্ছে 10টা ওয়েবসাইট থাকতে পারে, এখানে 1 থেকে 10টা পর্যন্ত রেজাল্ট দেখায়। তো এই যে ইন্টারফেসটা আমাদের সামনে আসছে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করার পরে, এটাই মেইনলি হচ্ছে সার্চ, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আর এইখানে হচ্ছে আপনার ওয়েবসাইটকে শো করানোর জন্যই এসইওর যত কার্যবলী, যত কার্যকর। সো তার আগে হচ্ছে আমরা এসইও নিয়ে বেসিক আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা মেইনলি অ্যাজ এন এসইও এক্সপার্ট গুগলেই কাজ করবো। একটা ওয়েবসাইট কিংবা একটা ওয়েব রেজাল্ট গুগলে কীভাবে আসতে পারে, কতভাবে আসতে পারে, কোন কোন জায়গায় অ্যাপিয়ার হতে পারে, এগুলো আমাদের সবকে জানতে হবে। কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইট দিচ্ছে শুধু সার্চ শো করবে গুগলের, এরকম এখানে আমাদের জানতে হবে ওয়েবসাইট ছাড়া আরও কী কী র্যাঙ্ক করতে পারে। তো এসইও হচ্ছে মেইনলি দুইভাবে করা যায়, দুইটা ওয়েতে করা যায়, এক হচ্ছে পেইড এসইও আর একটা হচ্ছে অর্গানিক এসইও। আমি যদি এই এসইও এজেন্সি ইন ইউকে এই পার্টিকুলার কিওয়ার্ডটি লিখে সার্চ করি, তাহলে দেখতে পাবেন আমার সামনে এই যে যতগুলো ওয়েবসাইট আছে র্যাঙ্ক শো করেছে আমার সামনে এই সার্পে, যে 10টা ওয়েবসাইট শো করেছে, তার মধ্যে দেখেন এই যে শুরুতে হচ্ছে স্পন্সর্ড লেখা আছে, 1 নম্বর ওয়েবসাইটের শুরুতে স্পন্সর্ড লেখা আছে, 2 নম্বরে স্পন্সর্ড, 3 নম্বরে স্পন্সর্ড। তো এই যে স্পন্সর্ড লেখা ওয়েবসাইটগুলো, এই স্পন্সর্ড লেখাটার মানে কি? যখনই আপনি দেখবেন যে এরকম স্পন্সর্ড লেখা আছে, এইগুলোর মানে হচ্ছে এটা হচ্ছে পেইড এসইও, অর্থাৎ এরা হচ্ছে র্যাঙ্কে থাকার জন্য গুগলকে টাকা দিচ্ছে। এখন এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য আপনি আপনার ওয়েবসাইটকে যতই অপটিমাইজ করেন না কেন, আপনার অর্গানিকটা কখনোই স্পন্সরের উপরে উঠতে পারবে না, কেননা স্পন্সর তো টাকা দিচ্ছে। কিছু কিছু বিজনেস ওনারা টাকা দিয়ে সাইটকে গুগলে র্যাঙ্ক করায় রাখে, এটাকে হচ্ছে এগুলো হচ্ছে পেইড মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটাকে বলে এসইও। আর হচ্ছে আপনি কিংবা আমি যখন কাজ করব, তখন অবশ্যই একজন অর্গানিক এসইও এক্সপার্ট হিসেবে কাজ করব। আপনার উদ্দেশ্য হবে যারা স্পন্সর অ্যাড তাদেরকে বিট না করা, কেননা এরা গুগলকে যতদিন টাকা দেবে ততদিন র্যাঙ্ক ডাউন হবে না। আপনার উদ্দেশ্য হবে এই যে স্পন্সর্ড আছে তার ঠিক নিচেরটাতে থাকা। আর অর্গানিক এসইওর ইম্পর্টেন্স যদি আমরা আলোচনা করি, তাহলে যে কথাগুলো আসে সেটা হচ্ছে টাকা দিলে যে কেউই র্যাঙ্ক করতে পারে, সেটা হোক কোয়ালিটি লেস কন্টেন্ট কিংবা কোয়ালিটি লেস ওয়েবসাইট, হোক কোয়ালিটি ফুল কন্টেন্ট ওয়েবসাইট। কিন্তু বর্তমানে হচ্ছে গ্লোবাল অডিয়েন্সরা ম্যাক্সিমামই বুঝতে পারে যে কোনগুলো টাকা দিয়ে র্যাঙ্ক করা যাচ্ছে এই স্পন্সর অ্যাপগুলো আর কি, কিন্তু তারপরেও ভিজিটররা ম্যাক্সিমাম প্রথমে হচ্ছে স্পন্সর ওয়েবসাইটটাই যায়। তো এখানে হচ্ছে একটা কথা আসতে পারে যে তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমি যদি সার্ভিস দিই কিংবা আমি যদি হচ্ছে এসইও করি, তাহলে আমার অপরচুনিটিসটা কীভাবে নিতে হবে? তো
এখানে হচ্ছে দুইটা জিনিস কাজ করে। এক হচ্ছে এই পার্টিকুলার ইয়ারের জন্য বিজনেস ওনার কিংবা এই ওয়েবসাইটের যে ওনার, সে হয়তো মার্কেটিং করতেছে এখন, দশ দিন, এক মাস, দুই মাস পরে হয়তো করবে না, তখন আপনার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, আপনার জায়গাটা ক্রিয়েট হবে। আর দুই, অর্গানিক্যালি যখন একটা জিনিসকে র্যাঙ্ক করাবেন তখন ট্রাস্টওয়ার্ডনেসটা বেশি থাকবে। টাকা দিলে গুগলে যে কেউই র্যাঙ্ক করতে পারে, যে কাউকেই গুগল টাকা দিলে র্যাঙ্ক দিবে, কিন্তু টাকা না দিলে গুগলে আনলেস প্রোভাইডিং কোয়ালিটি কন্টেন্ট আপনি গুগলে র্যাঙ্ক দিতে পারবেন না। যেহেতু কোয়ালিটি কন্টেন্ট দিলেই রেজাল্ট গুগলে র্যাঙ্ক করতেছে, তাই এখানেই অর্গানিক এসইওটা আসলে ইম্পর্টেন্ট, যে অর্গানিক এসইও করে শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা যায়। সো কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করার জন্য অর্গানিক এসইওর ভূমিকা সবচেয়ে বেশি। তো আজকে আমরা হচ্ছে মেইনলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সার্পে আসলে কী কী রেজাল্ট শো করতে পারে, কী কী রেজাল্টের উপরে বেস করে, কী কী জিনিসের উপরে বেস করে আসলে গুগল একটা মানে কোনো কিছুকে র্যাঙ্ক করাইতে পারে। সেটা হয়তো ওয়েবসাইট হতে পারে, অনেক সময় ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। তো এই যে সার্ফে রেজাল্ট শো করানোর যে মানে ফিচারগুলো, কোন কোন জিনিসের উপর বেস করে হচ্ছে আপনি আপনার রেজাল্টটা গুগলে শো করতে পারে, সেটাই দেখবো। তো প্রথমেই হচ্ছে আসে ফিচার স্নিপেট। এই ফিচার স্নিপেটটা কি, এই অনেক সময় হচ্ছে ফিচার স্নিপেট হিসেবেও বিভিন্ন রেজাল্ট শো করে। যেমন আমরা যদি একটা কিওয়ার্ড সার্চ করি, যেমন এই যে ঢাকা পপুলেশন গ্রোথ, এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের শুরুতেই আগে কিছু কথা লেখা আছে, আপনি যেটা লিখে সার্চ করেছেন এটা পড়ার জন্য আপনি এই ওয়েবসাইটটাতে গেলে এই ইনফরমেশনগুলো পাবেন, কিন্তু মেইন যে কথাটা এটা হচ্ছে এই যে মানে মেইন যে ইনফরমেশনটা আপনি চাইছেন, এই যে কিছু কথার মাধ্যমে ওয়েবসাইটের উপরে একটা স্নিপেট আকারে আপনার সামনে গুগল রেজাল্টটা শো করছে। আপনি যখন এখানে লিখে এখানে ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে যাবেন, এই লেখাগুলোই পাবেন, কিন্তু এই যে হুকিং কিছু কথাবার্তা এখানে আপনার সামনে একটা মানে স্নিপেট আকারে শো করেছে না, এটাই হচ্ছে ফিচার স্নিপেট। কিন্তু এই যে দেখেন এই ওয়েবসাইটের নিচে আরও যে ওয়েবসাইট আছে এগুলোর উপরে কিন্তু এরকম করে কোনো রেজাল্ট শো করছে না গুগল, এটা হচ্ছে একটা মানে ফিচার স্নিপেটের একটা এক্সাম্পল। এখন কোয়েশ্চেন হলো এই একটার ফিচার স্নিপেট গুগলে দেখাচ্ছে তো আর একটা দেখাচ্ছে না কেন? তো এখানে হচ্ছে ওয়ান পেজ ইস্যু, স্কিমা মার্কআপ ইস্যু, টেকনিক্যাল ফ্যাক্টর্স আছে। তো আপনি যখন র্যাঙ্ক করাবেন তখন আপনিও তো চাইবেন সর্বোচ্চ ভালো অবস্থানে থাকার জন্য, কেননা একদম শুরুর ওয়েবসাইটে ভিজিটররা হচ্ছে যাবে, আর তার প্রতি হচ্ছে অডিয়েন্সের ট্রাস্ট অর্গেনিসটাও বেশি থাকে। তারপরে সাথে সাথে হচ্ছে এটার অথরিটেটিভনেসটাও বাড়ে। তো আমাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ ভালো অবস্থানে যাওয়া, আর আমরাও যেন এমন ফিচার স্নিপেট এনাবল করতে পারি সেই চেষ্টা করতে হবে। সো সব ওয়েবসাইটের কিন্তু আবার ফিচার স্নিপেট থাকে না, ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি তার উপরে বেজ করে কোনোটার ফিচার স্নিপেট থাকবে কোনোটার থাকবে না। দেখবেন যে অনেক সময় কোনোটার ইমেজও হচ্ছে র্যাঙ্ক করে আছে, কোনোটার নলেজ গ্যাপ র্যাঙ্ক করে আছে, তো এটা হচ্ছে ওয়েবসাইট ক্যাটাগরির উপরে বেস করে। তো ফিচার স্নিপেট ইজ আ স্পেশাল টাইপ অফ সার্চ রেজাল্ট দ্যাট অ্যাপিয়ার্স অ্যাট দ্য টপ অফ গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ইভেন অ্যাবভ দ্য রেগুলার অর্গানিক রেজাল্ট। সো
বুঝতেই পারছেন এখন ফিচার স্নিপেটটা কি? এটা হচ্ছে কিছু টেক্সট যা লিখে সার্চ দিলে র্যাঙ্কিংয়ে থাকা যায় কিংবা র্যাঙ্কিংয়ে রেজাল্ট শো করে। তারপরে হচ্ছে আছে নলেজ গ্রাফ। আমরা যদি এই যে দেখেন আমরা জানো এই যে একটা মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের হচ্ছে নাম লিখে সার্চ করলাম, যেমন আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা শো করতেছে, তারপরে হচ্ছে আরও যে 8-10 রেজাল্ট শো করতেছে। এই যে দেখেন এই শুরুতেই ডান সাইডে হচ্ছে একটা মানে গ্রাফ দিয়ে দিছে, এইটা হচ্ছে মেইনলি এটাকে বলে হচ্ছে নলেজ গ্রাফ। এইখানে আমরা হচ্ছে এই যে স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করেছি, যে যেটা লিখে সার্চ করেছি এইটার অ্যাট এ গ্ল্যান্স একটা হচ্ছে কি বলবো, ধরেন যে এই এটা হচ্ছে যে কোম্পানি হোক কিংবা যে কোনো সার্ভিস হোক, এইটার হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স সব কিছু একদম সংক্ষিপ্ত কথায় হচ্ছে লিখে রাখছে, যাতে মানে এটা পড়ে এটার সম্পর্কে হচ্ছে আপনি খুব শর্ট কথার মধ্যে একদম মানে ফুল ইনফরমেশনটা আপনি পেয়ে যান। যেমন এই যে আপওয়ার্কটা কি, এটার স্টক প্রাইস কত, এটার সিইও কে, ফাউন্ডার কে, তারপরে হেডকোয়ার্টার কোথায়, প্রেসিডেন্ট কে। সো হচ্ছে এটা হচ্ছে একটা সারমর্মর মতো অ্যাট এ গ্ল্যান্স খুব সংক্ষিপ্ত কথায় এই আপওয়ার্ক সম্পর্কে কিছু লিখে দিছে, এটাই হচ্ছে নলেজ গ্রাফ। অনেক সময় হচ্ছে আপনি যখন অ্যাজ এন এসইও এক্সপার্ট কাজ করবেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে তার বলবে যে তার নলেজ গ্রাফটা যেন আপনি এনেবল করে দেন, যাতে হচ্ছে ওয়েবসাইটে এটা হচ্ছে দেখা যায়। তো স্কিমা মার্কআপ সহ আরও সব কিছু দিয়ে এটা করতে হয়। একটা ওয়েবসাইট ফিচার স্নিপেটেও আনা যায় রেজাল্টের প্রথমে, আবার হচ্ছে নলেজ গ্রাফেও আনা যায়। এটাই হচ্ছে নলেজ গ্রাফ। তারপরে হচ্ছে আছে নলেজ কার্ড। আমরা যদি বাংলাদেশ পপুলেশন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, দেখেন এই যে ডান সাইডে নলেজ গ্রাফের পাশাপাশি বাম সাইডে হচ্ছে আমাদেরকে একটা স্ট্যাটিস্টিকের মতো একটা জিনিস শো করতেছে। তো এই যে একটা পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে মেইনলি আপনার নলেজ কার্ড। এই নলেজ কার্ড থাকার যেমন কিছু সুবিধা আছে আবার তেমন অসুবিধাও আছে। যখন কোনো ব্যক্তি এই বাংলাদেশ পপুলেশন লিখে সার্চ করবে, অ্যাট এ গ্ল্যান্স একই সাথে হচ্ছে এমন রেজাল্ট মানে যদি দেখে ফেলে, তাহলে মানে ওয়েবসাইটে ঢোকার কিংবা স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার অপরচুনিটিসটা অনেক সময় কমে যায়, এটা একটা অসুবিধা। আর বড় সুবিধাটা হলো কোনো ওয়েবসাইটকে পার্টিকুলার কোনো কিওয়ার্ডের জন্য নলেজ গ্রাফের জন্য যদি আপনি ক্যাপাবল করবেন, তখন গুগলে ওই ওয়েবসাইটটার প্রতি একটা সুনজর থাকবে। সো নলেজ কার্ডের হচ্ছে একটা অপশন আছে এক্সপ্লোর মোর। এই এক্সপ্লোর মোর অপশনে গেলে দেখতে পারবেন যে এই যে এইটা হচ্ছে আপনাকে এই একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এটা কোন ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইটে এই নলেজ কার্ডটা আছে, যে ওয়েবসাইটের এই নলেজ কার্ডটা এখানে হচ্ছে র্যাঙ্ক করে বসে আছে, আপনি এক্সপ্লোর মোড়ে গেলে আপনাকে হচ্ছে ডাইরেক্ট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যখন হচ্ছে আপনার এই একটা নলেজ কার্ড হচ্ছে র্যাঙ্ক করবে, তখন আপনি যদি মানে তখন আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যখন অন্যান্য কোনো পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে লিখবেন, তারপরে হচ্ছে নলেজ গ্রাফ দিবেন, তখন ওইটারও হচ্ছে র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে অনেক সময়।
মোট কথা হচ্ছে এরকম দিলে আপনার একটা পজিটিভ ভাইব, পজিটিভ ইম্প্যাক্ট একটা গুগলের কাছে হচ্ছে ক্রিয়েট হয়। সো তারপরে হচ্ছে আছে কি আমরা দেখি, সেটা হচ্ছে লোকাল প্যাক। আচ্ছা এটার জন্য আমরা কি লিখে সার্চ করব, এটিএম বুথ নিয়ার মি লিখে সার্চ করি। সো এই কিওয়ার্ড নিয়ে সার্চ করে দেখব যে অনেকগুলো লোকেশনেরই রেজাল্ট শো করে, হয়তো অ্যাড্রেস, লোকেশন, তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অনেক ওয়েবসাইটও আমরা দেখতে পাচ্ছি, অ্যাড্রেস দেখতে পাচ্ছি, লোকেশন দেখতে পাচ্ছি। তো এইটার মানে কি? এইটা হলো লোকাল এসইওর ক্ষেত্রে প্রযোজ্য এবং এটাকে বলা হয় হচ্ছে লোকাল প্যাক। মানে আপনি যখনই কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করবেন নিয়ার মি দিয়ে, এর মানে হচ্ছে বোঝায় আপনার আশেপাশে আপনি যে লোকেশনে অবস্থান করতেছেন কিংবা আপনি যে স্পেসিফিক লোকেশনের জন্য সার্চ করছেন, যদি কোনো ছোটো স্পেসিফিক লোকেশনকে টার্গেট করে কোনো কিছু সার্চ করেন, তাহলে ওই স্পেসিফিক লোকেশনের জন্য অপটিমাইজ করা ওয়েবসাইট আপনার সামনে শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা লোকাল এসইওর পার্ট। আমি যদি আর একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, আচ্ছা এই যে ফাস্ট ফুড, এই দেখেন আমার হচ্ছে এখানে এই যে লোকেশন দেখাচ্ছে, এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারপরে এই যে আরো কোথায় কোথায় আছে আমাকে লোকেশন দেখাবে, এই যে এই যে এইটা হচ্ছে লোকাল এসইওর একটা পার্ট। আপনি হচ্ছে এই এই যে লিখে সার্চ করেছি, আমার আমি যে হচ্ছে লোকেশনে আছি তার আশেপাশে কিংবা সবচেয়ে কাছে আর কি যেটা আছে, যে রেজাল্টগুলো আছে এই যে দেখতেছেন, এগুলা হচ্ছে এই লোকেশনের জন্য নিজেদেরকে অপটিমাইজ করেছে। এই জন্য আমি হচ্ছে যে লোকেশন থেকে আমি নিয়ার মি লিখে সার্চ করেছি, সেই লোকেশনের আশেপাশে যেগুলো আছে সেটা হচ্ছে শো করতেছে। তো এইটাকে হচ্ছে বলে থ্রি প্যাক, লোকাল প্যাকের মধ্যে এটাকে হচ্ছে বলে থ্রি প্যাক। কেননা এই যে নিয়ার মি লিখে সার্চ করার পরে দেখেন এ বি সি এই তিনটা রেজাল্ট হচ্ছে শো, মানে আমাকে শো করতেছে। আগে এখানে হচ্ছে সাতটা রেজাল্ট শো করতো, আগে সেভেন প্যাক বলা হয়তো, এখন থ্রি প্যাক বলা হয়। আচ্ছা তারপরে হচ্ছে যেটা হচ্ছে আছে এটা হচ্ছে ভিডিও। যেমন অনেক সময় দেখবেন যে আপনি হচ্ছে স্পেসিফিক কিছু কিওয়ার্ড লিখে সার্চ করার পরে দেখবেন যে অনেক মানে ভিডিও র্যাঙ্ক করে বসে আছে। যেমন আমি যদি এই যে ফুড প্রসেসর যদি লিখে সার্চ করি, দেখবেন যে এই যে ওয়েবসাইট যেরকম র্যাঙ্ক করছে, এখানে চারটা পাঁচটা ওয়েবসাইটের পরে দেখেন এই যে তিনটা ভিডিও র্যাঙ্ক করে বসে আছে। তো এই ভিডিও র্যাঙ্ক করে বসে আছে এটার মানে কি? এটার মানে হচ্ছে মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক ওয়েবসাইটের তুলনায় অনেক অনেক ওয়েবসাইটের চেয়ে ভালো করে এই ভিডিওগুলো হচ্ছে এসইও করছে। এগুলোও কিন্তু ইউটিউব ভিডিও, ইউটিউব ইউটিউবটাও কিন্তু গুগলেরই হচ্ছে একটা পার্ট। সো এই যে এই ভিডিওগুলো মানে এমনভাবে এসইও করা আছে যে এই সব ওয়েবসাইটকে পিছনে ফেলে তারা হচ্ছে র্যাঙ্ক করে বসে আছে। তো এই ভিডিওর মাধ্যমে অনেক সময় হচ্ছে রেজাল্ট র্যাঙ্ক করে। আর এই এই ভিডিওর মাধ্যমে হচ্ছে র্যাঙ্কিংটা মূলত হচ্ছে একটা মানে মানে ক্রস র্যাঙ্কিং, ক্রস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আর কি দরকার হয়। যেমন ধরেন যে ক্রস র্যাঙ্কিংটা হলো অনেক সময় এমন একটা বিষয় যে একটা ভিডিওর থ্রুতে আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চাইতেছেন, আবার একটা ভিডিওকে একটা ওয়েবসাইটের থ্রুতে র্যাঙ্ক করতে চাচ্ছেন। আপনার কাছে মানে এমন মনে হচ্ছে যে আপনি খুব কম্পিটিটিভ কিওয়ার্ড কিংবা কম্পিটিটিভ সিচুয়েশনে পড়ে গেছেন, যে জায়গা থেকে আপনি কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারছেন না। অনেক সময় অল্টারনেটিভ হিসেবে যে কাজগুলো করা হয় যে
ওইটার উপরে একটা ভিডিও মেক করে পাবলিশ করে দেওয়া হয়। দেন ট্রাই করা হয় যে ওই কিওয়ার্ডের জন্য পার্টিকুলার ওই ভিডিওটা যদি অ্যাটলিস্ট গুগলে র্যাঙ্ক করে, তাহলে গুগলের চোখে একটা গুড ইম্প্রেশন তৈরি হওয়ার চান্স থাকে। ধরেন এটা দিয়ে সার্চ করার পরে কোনো একটা ওয়েবসাইটের জায়গায় একটা ভিডিও চলে আসছে। এখন এই ভিডিওটা দেখতে যে হলেও আপনি হচ্ছে চ্যানেলটা পাচ্ছেন, দেন ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকলে ক্লিক করে হয়তো ওয়েবসাইটেও যেতে পারেন। তো এভাবে করেও ওয়েবসাইট সার্চ রেজাল্টে গুগলে নিয়ে আসা যায়। আর তারপরে হচ্ছে আছে কি ইমেজ, যেমন ধরেন আমি যদি এই যে দেখেন এই যে ইমেজ র্যাঙ্ক করে আছে, দেখছেন তিনটা চারটা ওয়েবসাইটের পরে ভিডিও র্যাঙ্ক করছে, এই যে ইমেজ র্যাঙ্ক করছে, তারপরে নিচে কিন্তু আরো ওয়েবসাইট আছে। তো অনেক সময় হচ্ছে এটা আরো একটা ইজি ব্যাপার, এটা হচ্ছে কোনো সার্চকে ইমেজে অ্যাপিয়ার করা। একটা জিনিস অনেক সময় হয় সেটা হচ্ছে এসইও রেজাল্টগুলা সার্চ ইঞ্জিনে অ্যাপিয়ার হইতে বেশ কিছু মানে বড় সময় দরকার, যেমন ধরেন 2 মাস 3 মাস, ক্ষেত্র বিশেষে 6 মাস। তো অনেক সময় আপনি যদি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, বিশেষ করে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তো অনেক সময় হচ্ছে অ্যাটলিস্ট কোনো না কোনো কিছু সার্চ রেজাল্টে যদি না আসে তাহলে ক্লায়েন্টরা একটু এক্সাইটেড হয়ে যায়। তখন তাদেরকে বুঝ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে যে পেজগুলো আছে সেখানে ওই রিলেটেড পোস্ট করে অল্টার টেক্সট চেঞ্জ করে চেষ্টা করা হয় ইমেজগুলোকে যেন অ্যাটলিস্ট র্যাঙ্ক করানো যায়। তাহলে ক্লায়েন্টকে অন্তত বোঝানো যায় যে না আমরা কাজ করছি। এটার জন্য মূলত ইমেজ এসইও দরকার, এছাড়াও ভিডিও যেমন কাজে লাগে ইমেজটাও তেমন কাজে লাগে অথরিটি বিল্ড করার জন্য। কোনো একটা প্রোফাইল থেকে যদি কোনো একটা ইমেজ র্যাঙ্ক করতে পারে আর সেই প্রোফাইলে যদি আপনার ওয়েবসাইট লিঙ্ক থাকে, তাহলে আদার্স জিনিস কিংবা আদার্স জিনিস থাকে, তাহলে আপনার ট্রাস্ট অর্ডিনেসটাও বাড়ে গুগলের কাছে, ইইএটিটাও বাড়ে। সার্টেন টাইম পরে এই ইমেজ র্যাঙ্কিংয়ের ফলে কিছু না কিছু র্যাঙ্কিং বেনিফিট আপনার এই ইমেজটা থেকে আপনি নিতে পারেন। সো তারপরে একটা আছে হচ্ছে কি, আমরা চলেন দেখি সোশ্যাল মিডিয়া। অনেক সময় এমন কিছু কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে সার্চ করলে ফেসবুক পোস্ট আছে, তারপরে হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া পোস্ট আসতে পারে, টুইটারে টুইট আসতে পারে। তো এগুলো কোনো মানে কোন কোন ক্ষেত্রে হয়, যখন কোনো এসইওর ইন্টারভিউতে মানে পার্টিকুলার আমরা যদি জো বাইডেন লিখে সার্চ করি, এই যে দেখছেন জো বাইডেন লিখে সার্চ করার পরে এই যে ইনস্টাগ্রামের হচ্ছে এই টুইটারের টুইট আসছে, ইনস্টাগ্রামের একটা হচ্ছে পোস্ট আসছে, তারপরে হচ্ছে এই যে ফেসবুকের পোস্ট আসছে, ঠিক আছে। তো এইভাবে মানে অনেক ক্ষেত্রে অনেক সময় স্পেসিফিক কিছু কিওয়ার্ডের জন্য এরকম সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলা, বিভিন্ন পোস্ট, পিন্টারেস্টের পিন, তারপরে টুইট, এগুলাও হচ্ছে র্যাঙ্ক করে। এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনেক সময় রেজাল্টকে সার্চ ইঞ্জিনে সার্পে ভিজিবল করানো যায়। তো সার্প ফিচারের এই 7টা পয়েন্ট নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করলাম, যে মেইন 7টা পয়েন্ট। এটা বাদেও আরও কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে সার্পে রেজাল্ট শো করানো যায়। তো ওগুলা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।